আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আনিকা তাবাসসুম, আবারও চলে আসলাম আপনাদের সাথে দাঁত বিষয়ে একটু পরামর্শ, একটু কথা বলতে। আজকে আমরা কথা বলবো মাউথওয়াশ ব্যবহার করা নিয়ে। আমরা অনেক সময় মুখের দুর্গন্ধ অথবা মুখের ফ্রেশনেস ধরে রাখার জন্য মাউথওয়াশ ব্যবহার করে থাকি, যেটা অনেক সময় ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন, অথবা আমরা নিজেরা নিজেদের থেকেই ব্যবহার করে থাকি। মাউথওয়াশ ব্যবহার করা অবশ্যই একটা ভালো দিক, এতে আপনার মুখের যত ব্যাড ব্যাকটেরিয়া আছে, ওডোর আছে, মানে দুর্গন্ধ আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে, দুর্গন্ধমুক্ত হয়ে যাবে। কিন্তু এই মাউথওয়াশ যখন আপনি লম্বা সময় ধরে ব্যবহার করবেন, এটা উপকারিতার থেকে অপকারিতার পর্যায়ে চলে যাবে। যেমন ধরুন আপনার মুখ অনেক শুষ্ক থাকে, সেক্ষেত্রে আপনি যদি রেগুলার বেসিসে কোনো মাউথওয়াশ ব্যবহার করেন, সেই মুখটা, শুষ্ক মুখটা দিন দিন আরও শুষ্কতর হতে থাকে, যেটাকে আমরা ড্রাই মাউথ বলতে পারি। সেক্ষেত্রে আমরা মাউথওয়াশটা ব্যবহার করতে চাইলে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ব্যবহার করব, অথবা 1 মাস ব্যবহার করার পরে আমরা গ্যাপ দিব। একটা পর্যাপ্ত সময় গ্যাপ দেওয়ার পরে আবার ব্যবহার করব যদি আমরা প্রয়োজন বোধ করি। কখনোই মাউথওয়াশ লাগাতার 6 মাস, 3 মাস অথবা 1 বছর ব্যবহার করব না। এতে আরেকটা যে সমস্যা হয়, অনেকের মুখে ঘা হয়ে থাকে, অনেকের মুখে অ্যাপথাস আলসার হয়ে থাকে, ট্রমাটিক আলসার হয়ে থাকে। মাউথওয়াশ রেগুলার অথবা লং টাইম ব্যবহার করার ফলে ঘাটা আরও বেশি পরিমাণে বাড়তে থাকে, অথবা ঘা থেকে আপনার লেসারেশন অথবা ঘাড় উপরে যে সফট টিস্যুগুলো থাকবে ইনজুর্ড হওয়া শুরু করে। এতে কি হয়, মাড়ি অথবা আপনার মুখের যে সফট টিস্যু আছে ওগুলো সুস্থ হওয়ার পরিবর্তে আরও প্রকটভাবে বাড়তে থাকে ক্ষতির দিকে। সেই ক্ষেত্রেও আমরা মাউথওয়াশ, যে কোনো মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দিব সপ্তাহে 3 থেকে 4 দিন অথবা 1 দিন পর পর। তবে কোনো মাউথওয়াশই ফুল টাইম, লং টাইম কখনোই 3 মাস অথবা 6 মাস লাগাতার ব্যবহার করতে হয় না। ধন্যবাদ, মাউথওয়াশ নিয়ে আজকে এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।